আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি তো এই গোলাপ নার্সারির মালিক নাকি? জি জি জি, মালিক হচ্ছে আমার আব্বু আর কি, আমার নাম দিয়ে করছে। আচ্ছা, এই নার্সারিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আর এই নার্সারির মাধ্যমে আপনারা কি কি সবজি বীজ থেকে চারা উৎপাদন করতেছেন? নার্সারিটা শুরু হয়েছে প্রায় 2000 সালের আর আগে আগে আর কি। আমার আব্বা কাঁচামালের ব্যবসা করতো, বড় হঠাৎ করে আমাদের এলাকায় যখনই নার্সারির প্রভাব আসে তখন ব্যবসার পাশাপাশি আব্বু এটার সাথে জড়িত হয় আর কি। তো মোটামুটি আমাদের এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো চারা, বেগুনো চারা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং এই চারাগুলো আমাদের এলাকায় গৃহস্থের কৃষকের চাহিদা মিঠাইয়া এবং আমরা দেশের অন্য অন্য জায়গায় পৌঁছাতে পারি। যেমন জেলাতে পাঠাই, টাঙ্গালে পাঠাতে পারি, সিলেটে, হবিগঞ্জে, কিশোরগঞ্জ অনেক থেকে, আবার এই এদিকে গোড়াশালে কালীগঞ্জ থেকে আসে, অনেক তো আসে, মানে দেশের যে কোনো প্রান্ত থেকে আসে, এসে নিয়ে যেতে পারে। আর যদি চারা আমাদের এখানে আবার অনেক সময় দেখা গেছে দূর দূরান্ত থেকে তারা আসতে পারে না, এই চারা যদি পাঠাতে হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন সার্ভিসের মাধ্যমে এগুলো দূরে পাঠাতে পারি আর কি। প্রথম যে গোলাপ নার্সারি প্রতিষ্ঠা করেন, প্রথম আপনাদের কত শতাংশ জমির উপরে কাজ শুরু করেন? আমরা প্রথমত এই শুরু করি 10% উপরে আর কি। শুরু করার পরে মোটামুটি এ থেকে কিছু মুনাফা আমরা পাই, তারপর দেখে আস্তে আস্তে আমরা মোটামুটি প্রসার করি আর কি অনেক। এখন বর্তমানে আপনার কত শতাংশ জমির উপরে কাজ করতেছেন? প্রায় 30-40% উপরে আমরা কাজ করতে পারতেছি। 30-40% কত? তো কম, আরো বেশি আছে, মানে প্রত্যেকটা ফ্লোরে আর কি। টোটাল জমির সংখ্যা কত? জমি সংখ্যা আছে প্রায় 2 কানের মতো আর কি। আচ্ছা, 2-3 কানের মতো আর কি। আচ্ছা, এখন দেখা গেছে আপনার ফ্লোর আছে কয়টা? আমার তো আপাতত এখানে 4টা ফ্লোর আছে। আপনার 6টা আছে, এখানে আছে আবার এই 12টার মতন, এখানে আছে আবার এই 14টার মতন, এরকম আর কি। টোটাল কয়টা হয়েছে? টোটাল প্রায় যে হচ্ছে আপনার 18 আর হচ্ছে যে 14, 32টা মতন আর কি। 32টা সেট আছে। আপনার যে উৎপাদন, উৎপাদন ব্যয় কত হয় এখানে? হচ্ছে টোটাল জমির উপরে যদি বলতে যাই, দেখা গেছে যখন আমরা দেশীয় বীজটা রোপণ করি, বোপণ করার পরে দেখা গেছে আপনার এটাতে খরচটা কিছু কম হয়, যেহেতু আমরা দেশীয় বীজ, এটা দেখা গেছে আপনার প্রথম হচ্ছে 40,000-50,000 টাকা খরচ করতে হয় বীজের জন্য দেশীয়টা। আর যখন আমরা যখন এই বাইরের যে বীজটা আছে, জাপানের যেই বীজগুলো আছে, বীজগুলোর মধ্যে যেমন সিরাজি আছে, সিরাজুকি আছে, অনেক ধরনের বীজ আছে, যেমন আমাদের পাতাকপির বীজ আছে 1,70,000 যেটা বলি আমরা, এই বীজগুলো অনেক দাম দিয়ে নিয়ে আসতে হয় ডিলার মাধ্যম থেকে। আর এই বীজগুলো যদি আমাদের যে কোম্পানিগুলো আছে তারা যদি সরাসরি আমাদের গৃহস্থের কৃষকের কাছে যদি পৌঁছে দিতে পারতো, দেখা গেছে আমরা অনেকটা কমে নিয়ে আসা চারা উৎপাদন করে কম মূল্যে দেখা গেছে বিক্রি করে মার্কেটে দিতে পারতাম। বিশেষ করে আপনি আরেকটা জিনিস বলি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি গাজীপুর থেকে যে বীজ উৎপাদনগুলি আছে আপনার বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনের উপরে, এই বীজগুলি আপনার পান না? উন্নত জাতের যে বীজ উৎপাদন করা হয়েছে? না, উন্নত জাতের বীজগুলো আপনাকে এখন মার্কেটে পান নাই? না, আমরা এগুলো পাই, আমরা যেহেতু বীজ প্রয়োজন হয় আমরা ইয়ে থেকে নিয়ে আসি, ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, আপনার গত বছর কত টাকা আপনার ব্যয় হয়েছিল আর কত টাকা লাভ প্রফিট হয়েছিল? গত বছরে প্রায় টোটাল বলতে গেলে এটার মধ্যে আবার লসও আছে, দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে চারা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আবার সময় আছে 30 দিনের ভিতরে থেকে আপনার কি কি সমস্যা হয় আমাকে একটু বলেন তো। হ্যাঁ, সমস্যা হয় আবার দেখা যাচ্ছে অনেক সময় আপনার এই গোড়া মানে পচে যায় আর কি, গোড়া পচা রোগ। হ্যাঁ, এটা হচ্ছে
মোটামুটি গত বছরে প্রায় 2,50,000 টাকার মতো বিনিয়োগ করার পরে প্রায় আমরা 5-6 লক্ষ টাকার মতো বিক্রি করছি, মানে 50% পর্যন্ত আসে আর কি চারা থেকে। গত বছর কি আপনার কোনো দেখেছে অতিবৃষ্টি ও অনাবৃষ্টি বা খরার কারণে? এরকম কিছু প্রবলেম হয় না গত বছর, এই বছর এরকম সমস্যা। এই বছর যখন আপনার উৎপাদন চারা, এখন কি আপনার ডিস্ট্রিবিউশন মানে চারা বিতরণ বা এই জায়গাতে আপনার পর্যন্ত কত টাকা চারা মানে বিক্রি করছেন? আসলে আনুমানিক বলতে দেখা গেছে মোটামুটি আমরা জাপানি যে বীজ গুলো আসে এগুলো বিক্রি করতে হয় 1400-1500 টাকা হাজার আর কি। এগুলোতে আবার চারাও খুব কম হয়, দেশীয় চারা আমাদের বীজ একদম মির্জানে আর কি, যেগুলো করা হয় অতিবৃষ্টি হলে বিশেষ করে আপনি এই সেটটা জান দিয়েছেন, এই সেটটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার এই অতিরিক্ত বৃষ্টির জন্য, আবার দেখা গেছে যখন রাত্রে কুয়াশা পড়ে তাও ঘুরে রাখার জন্য এটা দেওয়া হয়, আবার দেখা গেছে অতিরিক্ত রৌদ্র যদি হয় তখন আমরা এটার উপরে এই যে পাটের ছালা আছে বস্তা দিয়ে অথবা কাপড় দিয়েগুলো রেখে দেওয়া হয়, যাতে যে কোনো আমরা বীজগুলো ফেলানো হয় যাতে বীজগুলো নষ্ট না হয়, সঠিক তাপমাত্রায় যাতে বীজগুলো ইয়ে করতে পারে, এই জন্য আমরা এগুলো দেওয়া। প্রথমে কি আপনি ওই যে বীজটা আপনি বপন করলেন, বপন করার পরে বীজ বপন করতে করতে বীজের আগে আপনি জমিতে কি প্রয়োগ করেন আর বীজ বপনের পরে কি প্রয়োগ করেন? বীজটা বপনের আগে দেখা গেছে এরকম কিছু ব্যবহার করতে হয় না, যেহেতু আমাদের নরসিংদীর মাটির দিকে মাটিগুলো খুবই উর্বর আছে, গুণগত মানও খুব ভালো, বেশি কিছু লাগে না। মাঝে মধ্যে দেখা গেছে চারা যাতে বিভিন্ন রোগ আক্রান্ত না হয় জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হয় আর কি। কীটনাশক এটা আপনার দেখা গেছে আপনারা কীটনাশক কোন জায়গাতে সংগ্রহ করেন? আমরা এখানে ডিলার আছে, দোকান আছে, দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি। আর ডিলারের কাছে যান না, আপনার কৃষি উপসাগরের কি কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শ? পরামর্শ বলতে তারা মাঝে মাঝে আসে, এখানে আসে দেখে মাঝে মধ্যে পরামর্শ দিয়ে যায়। মানে এই কীটনাশক যে না আনেন, এই কীটনাশক আপনার কতটা আপনি দেখছে আপনি কীটনাশক আনেন? কীটনাশক আপনি দেখেছে এটা একজন কৃষি অফিসারের পরামর্শ আনলে আপনার কতটা লাভবান একজন ডিলারের কাছে আনলে? কৃষি অফিসারের থেকে যদি আমরা এরকম বলি সহযোগিতা পাই আমরাও আশা করি মোটামুটি ভালো লাভবান হবো। ওনার তো আসে নাকি আপনার লাগে উপসাগর কৃষি কর্মকর্তা থাকে? না, নামটা আসলে মুহূর্তে আমার মনে নাই। না আসে তো? না আসে। আচ্ছা, উনি আসে এবং আপনাদেরকে গাইডলাইন দিয়ে গেছে? হ্যাঁ, মাঝে মধ্যে আসে। মানে ওনার প্রতিনিয়ত আস্তে আস্তে আপনাদের খোঁজ খবর নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে। তাহলে আপনার দেখেছে সার এমনি আদার্স যে আপনি দিয়েছে আপনার সারগুলি আছে বা ওই ইয়ে আছে আপনার বীজটা আপনি যখন সেটটা তৈরি করেন আপনার একটা সেট কত ফুট দৈর্ঘ্য আর কতটুকু প্রস্থ সেটগুলি বিশেষ করে? দৈর্ঘ্য প্রস্থ বলতে গেলে আমাদের মানে হাতে বলতে আপনার ধরেন 37 ইঞ্চির মতো এরকম হয় আর কি। ইঞ্চি কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য আপনি দেখা গেছে আপনার এই 40 ফিট 35 ফিট হয় এইভাবে। আচ্ছা হ্যাঁ, আর এইভাবে দেখা গেছে আপনার এই 2 ফিট 2 ফিট 3 ফিট হবে, 2-3 ফিট আপনার প্রস্থ? না প্রস্থ হয়। আচ্ছা, এখন দেখা গেছে এই বছর আপনি দেখা গেছে 2 লক্ষ টাকার মতো বিক্রি করছেন? হ্যাঁ, 1,80,000 টাকার মতো এরকম আছে। এখন যেহেতু আপনার যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় আপনার দেখেছে এই বছর কত আরো বিক্রি হতে পারে আনুমানিক ধারণা? যদি আল্লাহর রহমতে প্রাকৃতিক কোনো কারণে যদি সমস্যা না হয় তো মোটামুটি আরো 2,500,000 টাকার মতো বিজনেস করা সম্ভব আর কি। আচ্ছা, আপনার এখান থেকে যদি বাংলাদেশের কিছু উপজেলা জেলাতে বীজগুলি নিচ্ছে, বীজ থেকে চারা উৎপাদন করছে, চারা নিয়ে যাচ্ছে, আর বিশেষ করে দেখা গেছে এই যে চারা উৎপাদনের জন্য দেখা গেছে অন্য অন্য জেলা আপনার কাছে চারা নিতে হইলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আর তাদেরকে চারা আপনারা কীভাবে পাঠাবে অন্য অন্য জেলা? অন্য অন্য জেলা থেকে যদি বীজ আমাদের কাছ থেকে যদি চারা নেয় দেখা গেছে আমাদের যোগাযোগ করার জন্য আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা হচ্ছে 01714226888। ওনারা এই জায়গায় আসবে কীভাবে? আসবে বলতে এখানে যদি যে কোনো জায়গা থেকে আসুক, আসতে হবে প্রথমে দেখা গেছে নরসিংদীতে আসতে হবে, নরসিংদী বেলানগর আইসা যদি বলে যে আমি কোন তরফ পাড়া যাবো, যদি ঢাকা থেকে কেউ আসে দিঘি সাইড থেকে
তো কুন্দরপাড়া নামতে পারবে এখানে আসতে সহজের মহাসড়কের পাশে আর কি। আবার যদি দেখা সিলেট থেকে বা অন্য দূর থেকে কেউ আসতে চায় তাহলে ভৈরব নাইমা লোকাল বাস এখানে নামতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন দেখা গেছে আপনি বীজ উৎপাদন করে আপনার পাশাপাশি আরো কতগুলি নার্সারি আপনার দেখা গেছে এখানে আরো যে তারা বীজ উৎপাদন করতেছে? এখানে আসলে দেখা গেছে প্রথম হাতে গুনা কয়েকজন ছিল যখন প্রথম অবস্থা চালু হয়েছিল। এখন দেখা গেছে আমাদের এলাকার মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলিতেই এরকম টুকটাক সবাই দিচ্ছে, এবং এতে করে আমাদের এলাকার যে যারা ছেলেরা আছে ইয়াং দেখা গেছে তারা পড়াশোনার পাশাপাশিও এটার সাথে ইম্প্রুভ হচ্ছে এবং মোটামুটি তারা ইনকামও একটা সুযোগ পাচ্ছে আর কি। আচ্ছা, বিশেষ করে এখন দেখা গেছে ফুলকপি বাঁধাকপি তারপরে থেকে আপনার টমেটো বেগুনের পাশাপাশি আরও অন্যান্য কোনো বীজ উৎপাদনের আপনাদের কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যতে পরিকল্পনা যদি নতুন কোনো বীজ আসে আমাদের দেশে দেখা গেছে আমরা যদি সরকারিভাবে এগুলো পাই আমরা ইয়ে করে চেষ্টা করে দেখতে পারি বা করবো আমরা। সরকারের কাছে আপনাদের কি বর্তমান সরকারের আমলে তো আপনাদের দেখা গেছে কৃষি সেক্টরে মোটামুটি ভালো সুবিধা পাচ্ছে না, ঠিক না? আর আরেকটা হচ্ছে বিশেষ করে বর্তমান সরকারের কাছে আপনাদের কী হলো আর কী হলে আপনাদের এই মানে যে নার্সারিগুলি স্বাবলম্বী হতে পারে সহজে আরও বেশি মানে দেখা গেছে আমাদের প্রাকৃতিক কারণ আছে অনেকগুলা, আর তাছাড়া দেখা গেছে আমাদের পানির যে সমস্যাটা দেখছে সেচের একটা প্রবলেম আছে, আমাদের পানি দিতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই তাছাড়া অতিরিক্ত বৃষ্টি হলে পানি নিষ্কাশনের জন্য এরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা আমরা পাচ্ছি না। দেখা গেছে যদি বৃষ্টি হয় পানিটা নামার মতো যদি জায়গা থাকতো দেখা গেছে আমাদের এত মানে অনেক সময় দেখা গেছে ইয়ার উপর দিয়ে পানি চলে যায়, বীজ পুরে নষ্ট হয়ে যায়, চারা নষ্ট হয়ে যায়, আমার অনেক ক্ষতি হয়। আর যদি দেখা গেছে পানি নিষ্কাশনের যদি সুযোগ থাকতো তাহলে দেখা গেছে আমাদের ক্ষতিটা হতো না আর কি। তাহলে আপনারা মনে করেন বিএডিসির মাধ্যমে এখানে কোনো নলকূপ স্থাপন করা হলে আপনাদের সেচের বন্দোবস্ত? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা মোটামুটি ভালো একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে আর কি। নলকূপ এমন খাল করা হলে আপনারা উপকার উপকার পাবো। আর বিশেষ করে আপনি যে এখন একজন কৃষি উদ্যোক্তা সফল ব্যবসায়ী নার্সারির এই মেসেজটা আমাদের সমগ্র বাংলাদেশের যারা ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক প্রান্তিক কৃষক তাদেরকে আপনি একটু মেসেজ কী একটু বলেন কীভাবে আপনারা এই এই জিনিসটা তারা ওই এলাকায় উৎপাদন করতে পারে এবং দেখা গেছে বাংলাদেশে অন্যান্য জায়গায় এই চাহিদাটা মেটাতে পারে? যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ দেখা গেছে যদি কেউ উদ্যোক্তা হতে চায় বা এই ব্যাপারে তারা এই কাজটা করতে চায় বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা করতে পারে দেখা গেছে, যারা মোটামুটি আমাদের কাছে যদি তারা আসে দেখা গেছে আমরা তাদেরকে দেখাই দিতে পারবো যে কীভাবে করা যায় এবং কোন সিজনে কোন বীজটা বপন করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এই পরামর্শ আমরা দিতে পারবো, সমস্যা নেই। আপনাকে আমাদের চ্যানেল বাংলা সংবাদ 52 ইউটিউবের মাধ্যম থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকে সকল কৃষকদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেছে যে বাংলাদেশের কৃষক যে কৃষকদের যে চাহিদা বীজ থেকে চারা উৎপাদন বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সমস্যার সম্মুখীন হয়, অতি খরা, অনাবৃষ্টি, তারপর প্রাকৃতিক জলোচ্ছ্বাস, তারপরে বন্যা, এইগুলি থেকে মোটামুটি যেহেতু আপনারা এখানে আজকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দারপাড়া এই স্থানে আপনাদের বীজ উৎপাদন করতেছেন, পাশাপাশি দেখা গেছে আপনাদের উপজেলা চাহিদা মিটিয়ে সমগ্র নরসিংদী জেলা চাহিদা মিটিয়ে এবং অন্যান্য জেলা চাহিদা মিটাচ্ছেন, আপনাদের ওই সামনের আরও যেভাবে আপনারা এগিয়ে যেতে পারেন সেই সফলতা কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বাংলা সংবাদ 52 ইউটিউবে যে চ্যানেলটি আছে আপনারা এখানে আমাদের এই এখানে গিয়ে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল বাটন ক্লিক করেন, নতুন নতুন আরও আপনার কৃষি সামগ্রীর যে উৎপাদনের উপরে এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নেন। আসসালামু আলাইকুম।